আপনারা দেখছেন বাংলা ওয়াজ মদিনা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। আমার নবীর রাস্তা তোমরা ধরে যাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেরকম ভাবে চলেছেন সেই রাস্তা অবলম্বন করো, আল্লাহকে পাওয়া সরজ হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পর আল্লাহর নবী কোনো কথা বলেন না, কলমা পড়ে মুসলমান হয়ে যাও, কাফেরেরা বলল কলমা যদি পড়ি এই মুহূর্তের জন্য তোমার সারা জন্মের মতো নবীর কাজ ছেড়ে দিতে হবে। যারা আজকের কলমা পড়বে না তোমার বিরুদ্ধাচার করবে, আমি আল্লাহ তাদেরকে সর্বপ্রথমে কলমা পড়ে হেদায়েত নসিব করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি কথা দিলাম যতক্ষণ পর্যন্ত তোমরা না জান্নাতে যাবে, আমি নবী তোমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে গেলাম। জোরে বলা যাবে না। এ দায়িত্ব কে নেবে, নিজের বাপ নেবে? কথা বলে অভাব পৃথিবীর কোন কেউ নেবে? কেউ নেবে না। এ দায়িত্ব নেবে একমাত্র আল্লাহর নবী। বললেন তোমরা কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ, বলা যাবে না। এ নবী কোথায় পাবো? আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী, চোখে তাকে দেখলাম না, আমার নবী প্রেমের ছবি, চোখে তাকে দেখি না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন তোমরা কলমা পড়ে মুসলমান হও, মাথার চুলটি ধরে একদম উত্তপ্ত বালির উপরে শুয়ে পাথর দিয়ে মারা হলো, আর বলল মুহাম্মদ এই জায়গায় পালিয়ে চলে যাও, আল্লাহর নবী কোন প্রতিবাদ করল না। আল্লাহর নবীর এত মার মারলো, এত রক্ত ঝরালো, মার খাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলতে পারে না। পিছন যোগ রাতে রগ রাতে শুকনো বাবলা গাছের গড়ায় আল্লাহর নবী পিঠ লাগিয়ে বসে কাঁদছে, আল্লাহ গো তুমি কেমনে আমার ফেলছো পরীক্ষা, এই কঠোর তায়েফে থেকে বাঁচাবে আর কার। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো মেঘের ভিতরে দোলনার মতো দোলনায় দোল দেয়, আল্লাহর নবীকে বললেন ও আবুল কাসেম, ও আল্লাহর নবী কাফেররা তোমার মেরেছে,
তুমি কি তোমার বন্ধু তোমার আল্লাহর কাছে কোনোদিন কি বলতে পারো না যে নবীর শানে আমার আল্লাহ দরুদ পড়েছে শুধু তাই নয় আল্লাহ বলেছে আমার আয় হাবিব আয় আমার হাবিব হাবিব মানে কি বন্ধু হাবিব মানে কি জোরে বলেন আপনারা ঘুমাচ্ছেন হাবিব মানে কি শুধু বন্ধু নয় চিরস্থায়ী বন্ধু এর নাম হলো হাবিব আল্লাহ গ্রামারের কতটুকু জ্ঞান দিয়েছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব খাজুর গাছের গোড়ায় তুমি কাঁদছ হযরত জিবরিল আমিন নবীর কাছে বলছে নবী তোমার এত রক্ত এত যন্ত্রণা আমার আল্লাহ সহ্য করবে না একবার তুমি আল্লাহর কাছে বলো সমস্ত মানুষের দুঃখ যন্ত্রণার কথা আল্লাহর কাছে বলে হাবিব তুমি কেন আল্লাহর কাছে বলবে না ইয়া তোমার খেয়েছো নবীজি মাথা নাড়া দিয়ে বললেন কখনো নয় আমি আমার উম্মতের প্রতিশোধ আল্লাহর কাছে বলে কোনোদিন আদায় করতে চাই না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলছি আল্লাহ আমি জান্নাতে ঢুকবো না আল্লাহর ফেরেশতা যখন এই কথা বললে আল্লাহ বলে কেন বলো আল্লাহ যে নবীর প্রেমে দরুদ পড়ছো যে নবীর জন্য আসমান জমিন তৈরি করেছো আমাদের হুকুম দিয়েছো দরুদ শরীফ পড়ার জন্য দরুদ শরীফ পড়েছি আর সেই তোমার আপন বন্ধু সেই আপন এক নম্বর বন্ধু মার খাবে তুমি কেমনে করে সহ্য করবে বিচার করলে না আল্লাহ তখন বলে ও আমার জিবরীল যে মার খেয়েছে সে তো আমার কাছে একবার বলবে তারপর বন্ধু বিচার বন্ধু চোখে দেখে নেবে হযরত জিবরীল আমিন চলে গেলে আর নবীকে হাত হাত ধরে বলছে একবার বলো আল্লাহর কাছে বলো যদি তুমি বলো আমি মাঝখানে দাঁড়িয়ে থেকে পাহাড় তুলে নিয়ে আটার মতো পিষে দেব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন জিবরীল আমি মার খেয়ে খেয়ে তায়েফে মৃত্যুবরণ ঘটাবো কিন্তু আমি আমার উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনোদিন আমি কোনোদিনের জন্য বদদোয়া দিতে পারি না জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার দেখে হযরত জিবরীল আমিন আল্লাহর কাছে বলে আল্লাহ পর্যন্ত কোন রকমের অজুহাত তোমার কাছে জানাই নাই আল্লাহ তখন বলছে ওরে আমার জিবরীল মিডিয়াপুরে এত লোক নয় ভারতবর্ষে এত লোক নয় সারা পৃথিবী লক্ষ লক্ষ মানুষ আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এত মানুষ আছে আমি ওই লোকটার চিহ্নিত করে কেন আমি নবী বানিয়েছি তারপর তুমি বলো জিবরীল বলে আল্লাহ ওই নবী জান্নাতবাসী করো ওর উম্মতের তুমি জান্নাতবাসী করো আল্লাহ তখন বলে জিবরীল বারাদু ওয়া বারকার এই সময় তুমি চলে যাও সঙ্গে করে নিয়ে এসো আমি আল্লাহ তার জাহান্নাম জান্নাত দেখাবো এরপর বরাক নিয়ে চলে এলো আসার পর নবীজি উঠলে বললো জি হ্যাঁ আল্লাহর নবী বলে বলে চিন্তা করলে আসমানের উপরে যে আছে কি করে জানে আল্লাহ বলে ও নবী আসার পূর্বে আর একটা নবীর সব তত্ত্ব আর একটা নবীর আমি আল্লাহ তার জানিয়ে দিয়ে থাকি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটা মানুষ আসার আগে আর একটা মানুষের সব চরিত্র সম্বন্ধে আগে তার জানিয়ে দিই তারপর তার নবী করি করি কত বড় কথা একটা নবী আসবে যে আসবে
যিনি নবী আছেন আগে তার কাছে সবকিছু খুলে বলে দেয়, বলে দেওয়ার পর তারপর আল্লাহ পাক নবী পাঠান পৃথিবীতে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে কল্পনা চলছে, আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী আমি আপনার একটা কথা বলবো। নবীজি হেসে বললেন, বলো ভাই জিবরিল কি বলবেন? যত নবী এসেছে সমস্ত নবীর উপরে ওহী আমি এনেছি গো নবী, তাহলে আমি একটা কথা বলবো, মনে হয় আপনি আমার থেকে বয়সে কম হতে পারেন। আল্লাহর নবী বললেন, আপনি আগে বলেন আপনার বয়সের কথা, তারপর আমার বয়সের কথা বলবো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বললে হেসে উঠে বরাক চালাচ্ছি আর বলছে, ওগো আল্লাহর নবী আকাশের কোণে 73,000 বছর পরে পরে, কত বছর? 73,000 বছর পরে পরে একটি করে তারা উঠত, আমি হযরত জিবরিল আমি 73,000 বার দেখেছি আল্লাহর আখির নবী। তাহলে মূল্যায়ন সমীক্ষা করো আমার বয়স কত হতে পারে, 73,000 বছর পরে পরে একটা করে তারা উঠত, আল্লাহর নবী মুচকি হাসলেন, জান্নাত আলো হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, আল্লাহর নবী আপনি বলেন আপনার বয়সের কত কি? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল আমিন আমার বন্ধু, আকাশের কোণে যে 73,000 বছর পরে পরে যে তারা দেখতে পেতে, ওটা পৃথিবীর কোন তারা নয়, ওটা পৃথিবীর কোন নক্ষত্র নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী তৈরি করার আগে আল্লাহ আমার নূর আগে তৈরি করেছে। ও জিবরাইল আমাকে যদি না তৈরি করতে, তোমার মতো ফেরেশতাকে আল্লাহ বানাতো না। হযরত জিবরিল চমকে গেলেন, জান্নাতের গেটে ঢোকার আগে আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে দেন, নবী তুমি জিবরাইলের উত্তর দাও, 73,000 বছর পরে পরে যে তারা উঠত, ওটা কোন তারা নয়, কেউ নয়, ওটা হলো আমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পৃথিবী আমার আল্লাহ 73,000 বছর পরে পরে একবার করে পৃথিবীর মুখটা আমাকে দেখিয়ে দিত আল্লাহ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, আওয়াজ দেখেছেন মানে তাড়াতাড়ি শেষ করে দাও, জোরে বলেন, নারায় তাকবীর, বিনা হ্যান্ডেলে জোরে বলেন, নারায় তাকবীর, আরে পাগলের বাচ্চা জোরে বলেন, নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আল্লাহ জান্নাতের গেটে লিখে রেখেছে, আহলান সাহলান আসো আর আরাম করো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে ঢুকতে যাবে, জান্নাতের গেট অটোমেটিক খুলে গেছে, আমার ভাইরা আমার জুতোটা খুলে জান্নাতে যাবে, আমার আল্লাহ দেখতে পেয়ে নবীর পায়ের দিকে তাকায় রয়েছে। আল্লাহ কি হেসে বলল, হাবিব জুতো নিয়ে জান্নাতে প্রবেশ কর। নবীজি তখন বললেন, আল্লাহ পৃথিবী 124,000 পয়গম্বর সবার হুকুম হয়েছে, জান্নাত হলো অতি পবিত্র, দাউদ নবী, সুলাইমান নবী, ইদ্রিস নবী, ইউনুস নবী, ইউসুফ নবী, সবাইকে জুতো খোলার হুকুম হয়েছে, বাইরে জুতো খুলে এসো, তুমি আমার বেলাকার জুতো পরে জান্নাতে ঢুকতে বলছো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন বলছেন, আয় আল্লাহ জান্নাত হলো পবিত্র, তোমার জুতো আমি আল্লাহ এত ভালোবাসি পছন্দ করি, তোমার জুতোর তলায় যে ধুলি রয়েছে ওই ধুলি থেকে আমার জান্নাতটা ধন্য হয়ে যাবে, এই জন্য নবী তুমি জুতো নিয়ে জান্নাতে ঢুকো। আমার আল্লাহ কুরসি জায়গায় বসালেন, উঁচু জায়গায় বসালেন, বসানোর পর আল্লাহ মেটিয়া পুরি যে লোক আমি সাল দিচ্ছি, আল্লাহ জিজ্ঞাসা করছে, বলো নবী কোন লোক যদি শ্বশুর বাড়ি যায় কি নিয়ে যায়? বলে রসগোল্লা নিয়ে যায়, আর ঠান্ডা সময় জয়নগরের মোয়া খোঁজে, তাই না?
বলা বলি আমার জন্য তুমি কি এনেছো নবীর পরীক্ষা চলছে কোথায় জান্নাতে কোথায় জোরে বলেন আল্লাহ বলে ও নবী তুমি আমার ভালোবাসো আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ सबसे मुचकी हासि अल्लाह पसंद करी मुसलमान भाईरा मे छेलेरा अल्प कथाय चटे और अल्प कथाय पटे জিজ্ঞাসা করে বলো আমার নবী তুমি আমার জন্য কি উপহার এনেছো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আত্তাহিয়াতু লিল্লাহ নামাজে পড়া ওয়াজিব এ মাল যদি কেউ না পড়ে আল্লাহর কসম নামাজ হবে না কি গো নামাজের ভিতরে হাইসালা 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 হাইবেলা কদমাজে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ নাম থাকো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাঝখানে ঘোড়ার ডিম শেষে ওয়ালা দাল্লিন আল্লাহু আকবার বলে এই না হলি হয় পছন্দ করো আমি সব ইবাদত তোমার সন্তুষ্টির জন্য আমি এনেছি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ তখন বলছে আসসালামু আলাইকা শুধু সালাম নয় আমার রহমত আমার বরকত তোমার উপরে বর্ষিত হয়ে যাক ফেরেশতারা তখন বলতেছে যারা স্টেজে বসে আছে সব ঘুমোচ্ছে তাই কি করে উম্মতের কথা তুমি বলবে ফেরেশতারা বলে আমরা সাক্ষ্য আছি নবী একবার শুনি বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার রহমত সমাজের উপরে বর্ষিত হয়ে যাবে জোরে বলা যাবে না নারায় দেবে আল্লাহ পাক আমাদের বলার থেকে বেশি যে আমল করার তৌফিক দান করুক কথা দ্বারা কষ্ট পেয়েছেন আপনারা দেখছেন বাংলা ওয়াজ মদিনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন